নমস্কার দর্শক বন্ধুরা চলে এলাম ডিমের একটি নতুন রান্না নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে তো বন্ধুরা আজ আমি বানাচ্ছি ডিম ভাপার কষা অনেক সময় মাছ মাংস খেতে যখন ভালো লাগে না তখন এইভাবে ডিম ভাপার কষা বানালেও ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যায় তো বন্ধুরা এবার রান্নাটা শুরু করা যাক ডিম ভাপা কষা বানানোর জন্য চারটে ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বেশি নিতে পারেন প্রথমে চারটে ডিম ভেঙে নেব তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে তারপর একটি টিফিন কৌটোর মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিয়ে ডিমের গোলাটা দিয়ে চাপা দিয়ে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তার উপরে বসিয়ে দিন মিনিট পনেরোর জন্য পনেরো মিনিট পর টিফিন বক্সটাকে আমি নামিয়ে নিলাম ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে একটি ছুরির সাহায্যে টিফিন বক্সে থেকে ধারগুলো আমি ছাড়িয়ে নিলাম এবার উপরে একটি প্লেট চাপা দিয়ে ডিমটাকে প্লেটের মধ্যে নিয়ে নেব এবার একটি ছুরি দিয়ে ডিমটাকে আমি টুকরো করে কেটে নেব আমি এখানে চৌকো শেপ দিয়েই কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গিয়েছে এবার ডিমের টুকরোগুলো ভেজে নেব ডিম ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব খুব লাল করে ভাজবো না হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলোকেও একটু লাল করে ভেজে নেব ফোড়নের জন্য দিয়ে দিলাম দুই থেকে তিনটে তেজপাতা গোটা জিরে আর দিয়ে দিলাম মাঝারি সাইজের কুচানো দুটো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে রসুন বাটা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কুচানো টমেটো টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুটাও দিয়েও মশলাটাকে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যখন একটু ফুটে উঠবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরোগুলো ডিমটা দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব গরম মশলা তাহলে বন্ধুরা আজকের এই ডিম ভাপার কষা রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম